স্বামী সেই দূরপ্রবাসে হাড় ভাঙা পরিশ্রমে অসুস্থ, এদিকে তার সুন্দরী বউ বন্ধুর সাথে দুষ্ট মিষ্টি আলাপনে ব্যস্ত। ভুল হলে মাফ করবে না ভাই, কিছু মেয়ে এই সমাজে এমনও আছে। এই ভিডিওটা শুধুই তাদের জন্য, স্বামীর থেকেও ভালো লাগে তাদের অন্য পুরুষ। যৌবনের বিপাকে হয়তো তারা হারিয়েছে হুশ, কিছু মেয়ে স্বামী রেখেও ছেড়ে দেয় ঘর। জানি না কোন ভালোবাসার টানে তারা নিজের পেটের বাচ্চা কেউ করে পর অতি মিষ্টিতে পিঁপড়ায় ধরে। নারী কি তুমি জানো না, উদ্দেশ্য হাসিল হয়ে গেলে আজকের বন্ধুকে খুঁজে পাবে না, তারপর কপালে দোষ দিয়ে কোনো লাভ হবে না। শুনে রাখো মেয়ে, ভুল পথে কখনই সুখ হয় না, কখনোই না। রুম ডেট করে যদি কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হয়, শুনে রাখো মেয়ে, সেটা কোনো ভালোবাসা নয়। 95% ছেলেরাই রুম ডেট করার পর আর তাকে বিয়ে করে না, নোংরা শরীর নিয়ে তারপর বাবা মায়ের সামনে দাঁড়াতে কি মেয়ে তোমার লজ্জা করে না? একটা সময় পর বিয়ে তো সবারই হয়, তবে বিলিয়ে দেওয়া শরীরটাকে বিয়ের সাথে সাজিয়ে কি মেয়ে তুমি মনে সুখ পাও? ভাসর রাতে হয়তো লম্বা একটা ঘোমটা দিয়ে অবুঝ হয়ে বসে থাকবে, কিন্তু তুমি কি জানো একটা ছেলে প্রথম রাতেই বুঝতে পারে তোমার সেই অতীতের বিলীন হওয়ার কথা, তারপরেও হাসি মুখে রাত কাটিয়ে নেয়। কারণ তুমি তার অনেক দিনের স্বপ্ন মেয়ে, তুমি তারপরেও কি করে বলো? সব ছেলেরা একই রকম হয়? আরে সব ছেলেরা একই রকম নয়, বেইমান তো সে, তোমার জন্য এই দুনিয়াতে আসেনি যে, তোমার জন্য এই দুনিয়াতে এসেছে যে, তোমার সাথে কখনোই বেইমানি করবে না সে। তাকে পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হয়, আল্লাহর উপর ভরসা রাখতে হয়, ধৈর্য হারালে জীবনটাই নষ্ট হয়। একটি মেয়ে স্বামীর বাড়ি থেকে কান্না করতে করতে তার বাবার বাড়ি গিয়ে মাকে বলল, মা আমার স্বামী আমাকে এতটাই অত্যাচার করে, এতটাই নির্যাতন করে, আমি আর পারছি না, সে আমার জীবনটা বিষিয়ে তুলেছে, আমি চাইতেছি আমি তাকে মেরে ফেলবো। তখন তার মা বলেন, তুমি যদি তাকে এভাবে মেরে ফেলো তাহলে তোমার নামে মামলা হবে, জেল হবে, ফাঁসিও হতে পারে, তখনও কি তুমি ভালো থাকতে পারবে? তার থেকে আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তুমি এই বুদ্ধি মতো কাজ করো তাহলে তাকে মারতেও পারবে, আর তোমার মামলাও হবে না, জেলও হবে না। মেয়ে বলল, কি? তারপর তার মা রান্নাঘরে গিয়ে একটা মেডিসিন নিয়ে এসে বলল, এই মেডিসিনটা তুমি প্রত্যেক দিন তোমার স্বামীকে খাওয়াবে, যখন 3 মাস পূর্ণ হবে তোমার স্বামী অটোমেটিকলি মারা যাবে। তবে হ্যাঁ মা, একটা কথা মাথায় রেখো, এই 3 মাসের মধ্যে তুমি তোমার স্বামীর সাথে অনেক সুন্দর আচরণ করবে, অনেক ভালো আচরণ করবে, যাতে তোমার স্বামীর মৃত্যুর পর কেউ তোমাকে সন্দেহ না করতে পারে। তারপর মেয়েটি খুশি হয়ে বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে প্রতিদিন সেই মেডিসিনটি খাওয়াতে লাগলো। এভাবে চলে গেল 1 মাস। 1 মাস পর মেয়েটি দৌড়ে আবার তার মায়ের কাছে এলো, এসে বলল, মা আমার স্বামী অনেক ভালো হয়ে গেছে, অনেক সুন্দর আচরণ করে, অনেক ভালোবাসে আমায়, আমি আর আমার স্বামীকে মারতে চাচ্ছি না, মা তুমি কিছু একটা করো যাতে আমার স্বামী না মারা যায়। তখন তার মা বলেন, তোমার স্বামী ভালো হয়নি, ভালো হয়ে গেছো তুমি, সুন্দর ব্যবহার করেছো তুমি। কারোর সাথে সুন্দর ব্যবহার পেতে হলে আগে তার সাথে সুন্দর ব্যবহার করতে হয়, কারো কাছ থেকে ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসতে হয়। এই কয়েকদিনে সত্যি সত্যি না হলেও তুমি মিথ্যে মিথ্যে তাকে ভালোবেসেছ, তার সাথে সুন্দর আচরণ করেছো, যার কারণে সেও তোমাকে ভালোবেসেছে, সেও তোমার সাথে সুন্দর আচরণ করেছে। এখানে ভুলটা তোমার স্বামীর নয়, ভুলটা ছিল তোমার। আর হ্যাঁ, ওটা কোনো মানুষ মারার মেডিসিন না, ওটা জাস্ট ময়দা ছিল তোমাকে বোঝানোর জন্য। তাড়াতাড়ি যাও গিয়ে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নাও, ভুলটা তোমারই ছিল তার না। তারপর মেয়েটি দৌড়ে গিয়ে তার স্বামীর কাছে ক্ষমা চাইল। এরকম মা আর কয়টা পাওয়া যায় বলেন? আজকাল তো বেশিরভাগ মা সংসারে আরো ঝামেলা বেশি বাঁধিয়ে দেয়।